জান্নাতের আটটি দরজা খুলে যায় যে দোয়া পড়লে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, বরাবরের মতোই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, ইমানের সঙ্গে জীবনযাপন অনেক কঠিন কাজ, আর ইমানের সঙ্গে অল্প বা ছোট আমলই মানুষের নাজাতের জন্য যথেষ্ট হবে বলেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণায় এমন একটি ছোট আমল রয়েছে যে আমলটি করলে আল্লাহ তাআলা আমলকারীর জন্য জান্নাতের আটটি দরজাই সবসময় খোলা রাখবেন। হাদিসে পাকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অসংখ্য উপদেশ দিয়েছেন, শুধু ওজুর ফজিলত প্রসঙ্গেই অনেক হাদিস বর্ণনা করেছেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত হাদিসে ঘোষিত ছোট ছোট আমলগুলো দ্বারা নিজেদের নাজাতের পথকে প্রশস্ত করে নেয়া। ওযু করা ইবাদত হিসেবে ছোট্ট ও সহজ হলেও এর রয়েছে অনেক বড় সওয়াব, যে ইবাদত ও আমলের মাধ্যমে মানুষ গুনাহমুক্ত হয়ে যায় বলেও ঘোষণা দিয়েছেন বিশ্বনবী। ওযু পবিত্রতার মাধ্যম, নামাজ আদায়েরও প্রধান মাধ্যম, কারণ ওযু ছাড়া নামাজ হয় না, নামাজের জন্য ওযু ফরজ। হাদিসে ওযুকে নামাজের চাবি বলা হয়েছে আর নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি। দৈনিক কতবার ওযু করা হয়? নামাজের সময় কোরআন তেলাওয়াতের আগে কিংবা অপবিত্রতা থেকে পবিত্রতা লাভ করতে। কিন্তু আমরা অনেকে হয়তো জানি না যে এই ওযুর পর একটি দোয়া পড়লে আল্লাহ তাআলা বিপুল সওয়াব দেবেন, এমনকি জান্নাতের সব দরজা উন্মুক্ত করে দেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন উযু করে আর সে পূর্ণরূপে সুন্দর করে উযু করে, এরপর সে নিম্নে দোয়াটি পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হয়, সে যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। মুসলিম শরীফ হাদিস নাম্বার 345। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। ওযুর শেষে যে দোয়ায় জান্নাতের আট দরজা খুলে যায়। অপর একটি হাদিসে আরেকটি দোয়া বর্ণিত আছে, সেই দোয়াটি পড়লেও জান্নাতের আটটি দরজা খুলে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করার পর উল্লেখিত দোয়া পড়বে, তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেয়া হবে, সে নিজ ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়েই তাতে যেতে পারবে। তিরমিজি হাদিস নাম্বার 55। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে অগণিত অসংখ্য মানুষদের মধ্য থেকে মুমিন মুসলমানকে বের করবে, আনবেন এ ওযুর ইবাদতকারীদেরকেই। যারা দুনিয়াতে ওযুর আমল ও ইবাদত জারি রাখবে, কিয়ামতের দিন সেসব বান্দার ওযুর স্থান, মুখ, হাত, মাথা ও পা ইত্যাদি নূরের আলোকে জ্বলবে, যা দেখে মুমিনদের চিহ্নিত করা যাবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক আমল ইবাদত সহ সবসময় ওযু অবস্থায় থাকার তৌফিক দান করুন। হাদিসে ঘোষিত ওযুর ফজিলত ও বরকত লাভ করার তৌফিক দান করুন। আমিন।